वेलकम टू बेंगली एडुकेशन जंक्शने आज हमरा मॉडल एक्टिविटी टास्क इतिहास अगस्त मासे जेटा दिएछे सेटा करब एर आगे हमरा समस्त मॉडल एक्टिविटी टास्क जेडी दरकार आछे फाइल थेके यूट्यूब दी समस्त मॉडल एक्टिविटी टास्क जेटा 9 और 10 एरो प्राइस समस्त मॉडल एक्टिविटी टास्क शुरू कर दिएछि ভিডিওটির প্লেলিস্টে পেয়ে যাবেন এবং চ্যানেলের ডেসক্রিপশনে অনেক লিংক পেয়ে যাবেন যেটা আই বাটনে অনেক লিংক শো করছে আপনারা সেখানে গিয়ে সব কিছু দেখতে পারবেন তো আমরা চলুন শুরু করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি মডেল অ্যাক্টিভিটি টাস্কটা আমরা করব তো কয়েক দেখা আছে ভাইসরয় কয়েক দেখে একের দেখে সংখ্যা হবে গো লটি ক্যানিং চৈত্র মেলা যেটি আছে সেটি হবে ঘ অর্থাৎ নবগোপাল মিত্র জমিদার সভা হবে ক বোটানিক্যাল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট হবে তারকনাথ পালি এরপর আমরা দুয়ের দেখাটা দেখবো দুয়ের দেখে সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে সেটা দেখব 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ করে ব্রিটিশ শাসনের সমাপ্ত করেছে মিথ্যা এরপরে কি আছে ভারত সভা গড়ে উঠেছিল ভারতের জনতা এটা সত্য হবে এরপর ভারতের ছাপাখানা প্রথম দা গ্রামার অফ দ্য বেঙ্গল হয়েছে একদম এটি সত্য 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজে শ্রীরামপুর ব্যাপটিস্ট ইউনিয়ন প্রতিষ্ঠিত হ্যাঁ এটা এটাই সত্য 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় এরপর আমরা তিনের দাগ এবং চারের দাগগুলো দেখব তো সেগুলো আমরা লিখে নিয়েছি অন্য জায়গায় সেখানে চলে যাব তো এখানে দেখব আমরা দুয়ের দাগের তিনের দাগেরটা দেখব তিনটি প্রশ্নের উত্তর দাও একে দেখা যাচ্ছে মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয় উত্তরটা হবে মহেন্দ্রলাল সরকার আমাদের সকলের মাঝে স্মরণীয় হয়েছেন কারণ তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স নামক সংস্থাটির প্রতিষ্ঠা করেন দু নম্বর কি তিনি বিশ্বের অন্যতম সেরা হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এরপরে আমরা দুয়ের দাগেরটা কী আছে সেটা দেখব শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের কী ভূমিকা আছে সেটা দেখব শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা কী একের দাগে আছে শ্রীরামপুর মিশনারিরা শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে 1800 খ্রিস্টাব্দের মধ্যে বাংলাদেশে 6703 ছাত্রছাত্রী নিয়ে 103 প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন এরপর দুয়ের দাগে আছে নারী শিক্ষার জন্য বিদ্যালয় উচ্চশিক্ষার জন্য শ্রীরামপুরে এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রভৃতিও শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল এরপর আমরা কী আছে দেখব চারের দিকে যেটা আছে সেটা লক্ষ্য করব সাত আটটি বাক্য উত্তর দিতে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা চিন্তার কোন দিকটি শান্তিনিকেতনের প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল এটা কী হবে না প্রকৃত পরিবেশের সঙ্গে মানুষের জীবন ও অস্তিত্ব ঘনিষ্ঠভাবে যুক্ত একথা রবীন্দ্রনাথ মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন তাই তার শিক্ষা চিন্তায় প্রকৃত পরিবেশের দিকে শান্তিনিকেতন প্রতিষ্ঠা সবচেয়ে বেশি ফুটে উঠেছিল এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি এরপরে কী আছে এরপরে আরও কিছু আছে শান্তিনিকেতন সংক্রান্ত সেগুলো দেখব একের দেখা যাচ্ছে পরিবেশ সচেতনতা প্রকাশ শান্তিনিকেতনের আশ্রমে শিক্ষানীতি গড়ে তুলতে তিনি প্রকৃতির সান্নিধ্য গড়ে তুলতে চেয়েছে নাগরিক জীবনে বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নবজীবনকে প্রকৃতি পরিবেশের বড় সূত্র মনে করতেন এই জন্য তার শিক্ষা ব্যবস্থায় গড়ে উঠেছিল নগর কলকাতা থেকে বহু দূরে শান্তিনিকেতনে এরপর তিনের দাগেরটা আমরা কী দেখবো তিনের দাগেরটা কী আছে তিনের দাগেরটা আছে অরণ্য ও রক্ষা ও বৃক্ষরোপণ যেটা আছে রবীন্দ্রনাথ তার শান্তি শিক্ষানিকেতনে অরণ্য সম্পদ রক্ষা বৃক্ষরোপণের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসবের সূচনা করেছিলেন তারপরে চার দাগ কী আছে গ্রাম জীবনকে সমর্থন রবীন্দ্রনাথ ইঁট ও কংক্রিটের নগর এর পরিবর্তে গাছপালায় ঢাকা গ্রাম বাংলা বিষয়কে শিক্ষানীতি গুরুত্ব দিয়েছিলেন এই জন্য তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন কমপ্লিট করলাম আপনারা চাইলে ভিডিওটি ডিসক্রিপশনে এবং লিঙ্ক দেওয়া রয়েছে যারা আই বাটনে দেওয়া রয়েছে ভিডিওটি ভালো